সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ফ্রেন্ডস আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই এখনো অবধি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ আপনারা দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সো দ্যাট নেক্সট টাইম যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি খবর নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে হ্যাঁ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাদের মধ্যে যিনারা পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ এম এ এম বিভিন্ন কোর্সে পড়ছিলেন অথচ আপনারা রিনিউ করতে পারেননি তাদের জন্য আমার আজকের এই বিশেষ খবর আপনি আপনারা এই ভিডিওটিকে দেখতে থাকুন ভিডিওটিকে স্কিপ করবেন না বা ফরওয়ার্ড করবেন না আশা করি আজকে এই খবরটি আপনাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি খবর হয়ে উঠবে চলুন সর্বপ্রথম আমরা ডাব্লুবিএনএসইউ এর ওয়েবসাইটটি একবার খুলে নিই এর ওয়েবসাইট খুলে এই যে চলে এসেছে আমাদের সামনে এইখানে আমরা প্রথমেই দেখতে পাবো এই দেখুন ডান দিকে রয়েছে নোটিফিকেশন ফর অনলাইন পিজি রিনিউয়াল ফোর্থ ফেজ ভালো করে এটি দেখে নিন এটি দু হাজার আঠেরো সালে যে পিজি রিনুয়াল হয়েছিল সেই পিজি রুয়াল এটি হচ্ছে ফোর্থ ফেজ আমরা নোটিফিকেশনটি দেখে দেখুন এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন পোস্ট গ্রাজুয়েট রিনিউয়াল ফোর্থ ফেজ সেশন 2018 এটি প্রকাশিত হচ্ছে চব্বিশে জুলাই দু হাজার উনিশ বলা হচ্ছে অনলাইন রিনিউয়াল ফর পিজি স্টুডেন্টস ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম টোয়েন্টি সেভেন্থ জুলাই স্টুডেন্টস ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার অ্যাজ মেনশন ইন দ্য ফলোইন টেবল আর ইনস্ট্রাক্টেড টু রিনিউ দেয়ার রেজিস্ট্রেশন স্টুডেন্টশিপ ইন অর্ডার টু অ্যাপিয়ার অ্যাট দ্য টার্ম অ্যান্ড এক্সামিনেশন অর্থাৎ এই যে পাঁচখানা বছরের কথা উল্লেখ রয়েছে দু হাজার চোদ্দো সাল দু হাজার পনেরো সাল দু হাজার ষোলো সাল এবং দু হাজার সতেরো সাল এই পাঁচটি বছরের জুলাই মাসে যাদের স্টুডেন্টশিপ নেওয়া রয়েছে একমাত্র তারাই পারে এই রিনুয়ালে অংশগ্রহণ করতে এই এটি হচ্ছে ফোর্থ টাইম রিনুয়াল দু হাজার আঠারো সেশনের দেখে নিন সাবজেক্ট ওয়াইজ কতটা কি লাগবে যদি বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এমকম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল ওয়ার্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড এডুকেশান এই সাবজেক্টগুলি থাকে তাহলে ফিজ লাগবে এক্সক্লুডিং ব্যাঙ্ক চার্জ পঁচিশশো তিরিশ টাকা কোর্স ফি হচ্ছে যার মধ্যে চব্বিশশো টাকা এবং ডেভেলপমেন্ট ফিজ হচ্ছে একশো তিরিশ টাকা সর্বমোট লাগবে পঁচিশশো তিরিশ টাকা ম্যাথামেটিক্সের জন্য দিতে হবে পঁয়ত্রিশশো তিরিশ টাকা যার মধ্যে কোর্স ফি হচ্ছে চৌত্রিশশো টাকা এবং একশো টাকা হচ্ছে ডেভেলপমেন্ট ফিজ জিওগ্রাফি এবং জুলজির জন্য লাগবে ষোলো হাজার একশো তিরিশ টাকা যার মধ্যে ষোলো হাজার টাকা হচ্ছে কোর্স ফি এবং ডেভেলপমেন্ট ফিজ হচ্ছে একশো তিরিশ টাকা দেখুন নেম অব দ্য এবার বলছে রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর স্টুডেন্টস ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই দু হাজার ষোলো অ্যান্ড সতেরো আগেরটি ছিল দু হাজার চোদ্দো এবং পনেরোর জন্য এই টাকাটি এইবার দু হাজার ষোলো এবং দু হাজার সতেরো সেশনের জন্য টাকার অঙ্কটি দেখে নিন এখানে রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এমকম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং এডুকেশনের জন্য রয়েছে চুয়াল্লিশশো টাকা যার মধ্যে আটত্রিশশো টাকা হচ্ছে কোর্স ফি আর একশো টাকা হচ্ছে ডেভেলপমেন্ট ফি সেই সঙ্গে চারশো টাকা দিতে হবে স্টুডেন্টশিপ রিনুয়ালের জন্য ম্যাথমেটিক্স এবং সোশ্যাল ওয়ার্কের জন্য দিতে হবে যথাক্রমে পাঁচ হাজার আটশো টাকা যার মধ্যে পাঁচ হাজার দুশো টাকা হচ্ছে কোর্স ফি ডেভেলপমেন্ট ফিজ হচ্ছে একশো পঁচাত্তর টাকা স্টুডেন্টশিপ রিনুয়াল হচ্ছে চারশো পঁচিশ টাকা সায়েন্স কোর্সেস যার মধ্যে রয়েছে জিওগ্রাফি এবং জুলজি তার জন্য দিতে হবে আঠেরো হাজার ছশো টাকা যার মধ্যে কোর্স ফি আঠেরো হাজার টাকা ডেভেলপমেন্ট একশো পঁচাত্তর টাকা এবং স্টুডেন্টশিপ রিনুয়াল হচ্ছে চারশো পঁচিশ টাকা এবং এছাড়াও রয়েছে স্টুডেন্টশিপ রিনুয়াল ফিজ এমলিস অ্যাজ অ্যাপ্লিকেবল ফর আদার্স এটা এমনিস এবং অন্যান্য জন্য রয়েছে ছশো টাকা যার মধ্যে ডেভেলপমেন্ট ফিস হচ্ছে একশো টাকা এবং স্টুডেন্ট রিনিউয়াল ফিস হচ্ছে চারশো টাকা এই যে তিনটে কলামে তারিখ রয়েছে এটি আপনারা ভালো করে মাথায় বুঝে নিন আর ফোর্থ ফেজ পিজি টু থাউজেন্ড এইটিন ফেজ রিনিউয়াল শুরু হচ্ছে সাতাশে জুলাই সকাল দশটা থেকে এবং এটি চলবে উনত্রিশে জুলাই রাত্রি প্রায় মধ্যরাত্রি পর্যন্ত অনলাইন ফিজ সাবমিশন করা যাবে সাতাশে জুলাই সকাল দশটা থেকে উনত্রিশে জুলাই মধ্যরাত্রি অবধি সাবমিশন অব পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যাট স্টাডি সেন্টার অর্থাৎ আপনি যে পেমেন্ট করবেন তার কনফার্মেশন রিসিপ্টটি স্টাডি সেন্টারে জমা দিতে পারবেন আপনি সাতাশে জুলাই থেকে শুরু করে চৌঠা আগস্ট অবধি এটি ছিল আমাদের ফোর্থ ফেজের যে রিনিউয়াল যে নোটিফিকেশান সেটি এছাড়াও আমরা দেখব কি পদ্ধতিতে আমরা এই কাজটি করব এখানে রয়েছে স্টেপস টু বি ফলোড ফর পিজি রিনিউয়াল ফোর্থ ফেজ এখানে আমরা ক্লিক করে নিলাম এখানে দেখুন একটি নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হচ্ছে প্রথমে আমাদেরকে ডাব্লু ওয়েবসাইটে যেতে হবে সেখানে তথ্য ফিল করতে হবে তারপরে পে অনলাইনে পে করতে হবে সেখান থেকে স্টুডেন্টশিপ সার্টিফিকেট অথবা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অর্থাৎ রিসিপ্ট অফ এসএলএম নিতে হবে তার মধ্যে স্টাডি সেন্টারে আমাদের দিতে হবে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এই যে দেখুন এখানে কি বলা হচ্ছে রিনুয়াল প্রসেস দু হাজার কথা বলা হচ্ছে স্টাডি সাবমিট অনলি পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড দ্য স্টাডি সেন্টার স্টাডি সেন্টারে শুধুমাত্র পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি জমা দিতে হবে স্টুডেন্টশিপ সার্টিফিকেট এটি স্টুডেন্টের সঙ্গেই থাকবে রিসিপ্ট অফ এস এটি স্টুডেন্টের সঙ্গেই রাখতে হবে যতক্ষণ অবধি না তাকে এস এম এস জানানো হয় এসএলএম সংগ্রহ করার জন্য স্টুডেন্টস দেখে আরও বলা হচ্ছে যে তারা এস এম এস পেলে রিসিপ্ট অফ এস এলএমস অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড তারা যেন এস এলম এস সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নেয় সাইন্ড রিসিপ্ট অফ এসএলমস ইস টু বি সাবমিটেড এট দ্য স্টাডি সেন্টার আফটার রিসিভিং অল এস এলএমস মেনশনড ইন দ্য রিসিপ্ট অফ এস এগুলো জমা দিতে হবে ইন কেস অফ এনি প্রবলেম কোনোরকম অসুবিধা হলে স্টুডেন্ট মেয়ে কন্ট্যাক্ট ওভার ফোন এই নাম্বারটিতে যোগাযোগ করতে বলা হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেজে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য আমার মনে হয় সকলের এটি জানার প্রয়োজন আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পরিজনেরা প্রাণ প্রতিবেশী যারাই পিজিতে রিনুয়াল শিপ রিনুয়াল করতে পারেনি তাদেরকে এই খবরটি দিয়ে দিন যাতে দ্রুত তারা রিনুয়ালটি করে নিতে পারে ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার